সুপ্রিয় দর্শক, আমরা আজকে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য হাজির হয়েছি। তো আমরা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে একজন শিল্পী, বাউল শিল্পী, তার সঙ্গীদের নিয়ে অবস্থান করতেছেন। তো চলুন আগে আমরা একে একে তাদের সাথে পরিচিত হই। আপনাদের মিউজিকটাকে বন্ধ করেন, বন্ধ করেন। তো চলুন আমরা আগে পরিচিত হই, তারপর আমরা ওনাদের কাছ থেকে সঙ্গীত শুনব। তো আগে পরিচয় জানি, আপনার পরিচয়টা একটু বলুন আগে, আমরা পরবর্তীতে বিস্তারিত জানতেছি আপনার নাম। আমার নাম মোহাম্মদ নাসির মিয়া, আমার বাড়ি তাহিরপুর, তাহিরপুর সদরেই। আচ্ছা, তো কতদিন যাবত এই মানে গান বাজনার সাথে আপনি সম্পৃক্ত আছেন? গান বাজনার সাথে সম্পৃক্ত আছি আমি প্রায় 20-25 বছর। আচ্ছা আচ্ছা, তো এখন এই যে সঙ্গীত সাধনা, এটা কি আসলে কারো কাছে শিখছেন না নিজ থেকে আসলে চর্চা করতেছেন? না, আসলে কারো কাছ থেকে শিক্ষা করি নাই, আমি আমার নিজ থেকে শিক্ষা করছি। পরবর্তীতে আমি ওই গানের স্টেজে গেলে আসলে মূলত গান বাজনা এমন একটা জিনিস, উস্তাদ লাগে। এখন উস্তাদ ছাড়া কীভাবে কী করতেছেন? পরবর্তীতে আমি একজন উস্তাদ ধরছিলাম, তো ওনার কাছ থেকে আসলে আমার যে সময়টা সময়ে পারি নাই, ওনার কাছ থেকে নিতাম। তো নিজেই যতটুকু সংগ্রহ করছি অতটুকু দিয়েই মানে আপাতত চলতেছে। তো আপনি কি কোনো স্টেজ প্রোগ্রাম কিংবা কোনো জায়গায় দাওয়াত পান, ডাক পান? যে অনেক জায়গায় আমি অনেক স্টেজ করি। তো ঠিক আছে, আমরা কথা বলতেছি না, বিস্তারিত আরো পরে বলবো, আগে আপনার গান শুনি, দেখি আপনার অবস্থানটা কি, তারপরে বিস্তারিত কথা বলতেছি। আপনারা গান শুরু করেন, আমাদের কি গান শোনাবেন আগে আমরা দেখি। চলুন দর্শক, আমরা আগে গান শুনি, উপভোগ করি, পরবর্তীতে কথা বলতেছি। আমার আসলে ওই যে আমার এই জায়গায় আমরা দয়াল বাউল গোলাম মোস্তফা সাহেব, উনি আসলে বাউল জগতের সম্রাট ছিলেন আমাদের এই। আপনি তার ভক্ত? জি। আচ্ছা, শুরু করেন। আমি ওনার গান দিয়ে শুরু করতে চাই, আর উনিও আপনারা জানেন হয়তো কিছুদিন আগে উনি আমাদের এই ইয়ার থেকে চলে গেছেন আপেরার দেশে। ওনার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি গান আপনাদেরকে করিবে বন্ধন, বুঝবে না জ্বালাতন করিবে কন্ধন, করে পাগল আমার, করে পাগল আসিবে সমান, thank you.
গান শুনলাম, কিন্তু আমরা এই গানের বিশেষত্ব সম্পর্কে একটু জানতে চাই। আসলে গানের মাধ্যমে আপনি কি বুঝাইতে চাইলেন? গানের মাধ্যমে মূলত বিষয়টা এটা, আসলে অনেকের দেহের মধ্যে এটা দেহতত্ত্ব গান, তো এটার মধ্যে অনেকজন আছে যে অনেক কিছু করিয়া নিজেরই মূলধন অনেক কিছু অনেকভাবে হারাই ফেলা। আমি হারাইছি না, মানে আমি এটাই অন্যজনকে বুঝাইতাম চাইতেছি যে এরকমভাবে না যাওয়াটাই ভালো আর কি। তো আমাদের সাথেই থাকুন, আমরা আসতেছি আপনাদের কাছে আবার।